টেলিভিশনের পর্দায় তাকে আপনারা রোজ দেখেন, আপনাদের পছন্দের নায়ক। আমার সঙ্গে রয়েছেন রোহনদা, রোহন ভট্টাচার্য, কেমন আছো? আমি হ্যাঁ ভালো আছি। আমি বন্ধুর কালেকশন পড়া হয়েছে, ক্লথের কালেকশন পড়েছে? আমি জাস্ট কিছুদিন আগেই কিনলাম, আগেও কিনেছিলাম, আবার কিছুদিন আগে পুজোর জন্য ওখান থেকে আমি দুটো খুব সুন্দর ডিজাইনার পাঞ্জাবি কিনেছি, আমার মার জন্য কিনেছি শাড়ি, অনেক জুয়েলারি কিনেছি মার জন্য, অনেক কিছু কিনেছি ওখান থেকে এই পুজোয়। অনস্ক্রিন বন্ধুত্ব, অফস্ক্রিন বন্ধুত্ব, তোমার কাছে বন্ধুত্বের সংজ্ঞাটা? আমার কাছে বন্ধুত্বের সংখ্যা, আমার কাছে যে কোনো সম্পর্কের সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে শেয়ার করা। যে কোনো সম্পর্কে, আমি মা বাবার সাথে হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, সব কিছু না একটা যদি শেয়ার করার জায়গা থাকে, আমাদের লাইফে খুব দরকার শেয়ার করার মানুষ। এইটার অভাব খুব আজকাল হয়ে যাচ্ছে, তো সোশ্যাল মিডিয়ার যুগে তো শেয়ার করার মানুষ খুব কম। তো বন্ধু, মা বাবার সাথে যেটা শেয়ার করতে পারবো সেটা বন্ধুদের সাথে পারবো না, আবার বন্ধুর সাথে যেটা শেয়ার করতে পারবো মা বাবার সাথে পারবো না। তো বন্ধুর সাথে যেটা শেয়ার করা যায়, সেরকম বন্ধু যদি পাওয়া যায় তো খুব ভালো ব্যাপার। তো ত্রিনার সাথে আমি অনেক কিছু শেয়ার করতে পারি, আমার অনেক পুরনো বন্ধুও তো, ত্রিনা নীল দুজনেই আমার ভীষণ ভালো বন্ধু। আর আমি যে কোনো রকম কখনো যদি কোনো কিছুতে আটকে যাই, আমি ত্রিনা নীলকে ফোন করি যে ভাই এটা বল কী করবো, কীভাবে করবো, তো ওরা খুব ভালোভাবে অ্যাডভাইস করে আমাকে, এবং ওরাও যদি কখনো কোনো হেল্প চায় তো আমার থেকে আমি সবসময় সামনে এসে দাঁড়াবো। অফ স্ক্রিন ত্রিনার লেগ পুল করো? লেগ পুল করার ব্যাপারটা ত্রিনা বেশি সামলায়, মানে আমি সবার লেগ পুল করি, কিন্তু আমি বলতে চাই টু বি অনেস্ট, ত্রিনা হচ্ছে ভীষণ ভালো লেগ পুল করতে পারে। তো ত্রিনা খুব চেষ্টা করে আমাকে লেগ পুল করার, কিন্তু সবসময় করতে পারে না, কারণ আমিও লেগ পুল ভালো করি, তো ওটা না আমাদের দুজনের মধ্যে সমান সমান চলে, আমিও লেগ পুল করি, ও আমার লেগ পুল করে, যখন সময় না ইরিটেট হয় না, আমিও ইরিটেট হই না, কারণ আমাদের দুজনের ভাইবটা একরকম ওই জন্য। সামনেই তো পুজো, পুজোর কী প্ল্যানিং রয়েছে মোটামুটি? পুজোর প্ল্যানিং বলতে তেমন কিছু প্ল্যানিং এই বছর আমি করিনি, ইচ্ছে করেই করিনি, কারণ আমি সেরকমভাবে পুজোটা সেলিব্রেট সত্যি বলতে করতে চাই না। আমি যে আন্দোলনটা আমাদের চলছে তার মধ্যে আমিও আছি, আর একদম আমরা সবাই আছি, তো আমি চাইছি যে সেটা যেন চলতে থাকে পুজোর মধ্যেও, কিন্তু আমি চাই না যে তাতে পুজোতে কোনো ক্ষতিগ্রস্ত হোক, কোনো ছোটো ব্যবসায়ী থেকে শুরু করে পুজোতে যারা উপার্জন করে, মানে অনেকে পুজোর দিকে তাকিয়ে থাকে, তো ঢাকি থেকে শুরু করে পুজোর প্যান্ডেল যে বানাচ্ছে, ঠাকুর যে তৈরি করছে, বিভিন্ন ফেরিওয়ালা, বেলুনওয়ালা থেকে শুরু করে বাদামওয়ালা পর্যন্ত, ওরা সবাই ডিপেন্ড করে থাকে পুজোয়। তো আমি চাই ওদেরও পুজোটা ওদের জন্য হোক, খুব ভালোভাবেই হোক, যারা পুজোতে বেরোবে ঘুরবে তারা এনজয় করুক পুজোতে এবং ভালোভাবে পুজোটা কাটাক। তার সঙ্গে সঙ্গে নতুন কাজও আসছে তোমার, সদ্য শুটিং শেষ করেছো নতুন ওয়েব সিরিজের, বিশ্বহরি নিয়ে শুনতে চাই। আমার দুটো ওয়েব সিরিজ আসছে খুব তাড়াতাড়ি, একটা তো মহালয়ার দিন রিলিজ করছে আর হইচইতে, আর একটা বিশ্বহরি। বিশ্বহরি জাস্ট আমার শুটিং শেষ হলো, আমি আর সোলাঙ্কি আছি ওটাতে, তো ওই সিরিজটা আমার মনে হয় নভেম্বরে রিলিজ করবে, নভেম্বরের ফার্স্ট উইক নাগাদ রিলিজ করবে। ডাবিং এখনও হয়নি, আমাদের জাস্ট শুটিং কমপ্লিট হয়েছে, ডাবিং করবো আর কিছুদিন পরে। তো খুব ভালো একটা সিরিজ হয়েছে, অন্যরকম সিরিজ, যেটা আমার, আমি তো এরকম সিরিজ বাংলায় দেখিনি আগে, তো বিশ্বহরি, তো বিশ্বহরি আসলে আশা করি সবার ভালো লাগবে, খুব অন্যরকম কিছু পাবে দর্শক। নতুন জুটি, একেবারে নতুন জুটি, সোলাঙ্কির সঙ্গে কাজ করেছো, সেটা নিয়ে একটু বলো, কীরকম লাগলো এবং আমাদেরকে কীরকমভাবে সারপ্রাইজ দেবে? সোলাঙ্কি তো ভীষণ পরখা অভিনেত্রী, খুব ভালো অভিনেত্রী, অনেক দিন ধরে অভিনয় করছে, তো আমরা একসাথেই অভিনয় প্রায় শুরু করেছি আমাদের জার্নিটা, কিন্তু আমার কখনো আগে কাজ করা হয়ে ওঠেনি সোলাঙ্কির সাথে। আমার ইচ্ছে ছিল খুব কাজ করার, খুব ভালো কাজ করেও, তো আমি যখন শুনলাম যে সোলাঙ্কি আছে আমার অপোজিটে, তো আমার খুবই ভালো লেগেছিলো যে একজন ভালো অভিনেত্রীর সাথে কাজ করব। তারপরে যখন কাজ করতে গেলাম ভীষণ কোঅপারেটিভ, আমাদের ভীষণ ভালো জেলিং হয়েছে, খুব ভালো বন্ধুত্ব হয়েছে, খুব মজা করে কাজটা করেছি আমরা, এবং এত ইন্টারেস্টিং একটা স্টোরি নিয়ে আমরা কাজ করেছি। তো সৃজিৎ রায় আমাদের ডিরেক্টর ভীষণ ভালো ডিরেকশন দিয়েছেন এবং ভীষণ ভালো গল্প নিয়ে উনি কাজ করেছেন বিশ্বহরির, তো আমার তো ভীষণ ভালো লেগেছে কাজটা করতে, দেখা যাক দর্শকের তো ভালো। চরিত্রটা নিয়ে একটু, চরিত্র এখানে একটা, চরিত্রটা অনেকটা আমার মতো অ্যাকচুয়ালি, লেগ পুল করতে ভালোবাসে সবসময় আমাদের যে সোলাঙ্কির চরিত্রটা যেটা প্লে করেছে রাজনন্দিনী,
চরিত্রটার নাম, সেই চরিত্রটা সবসময় লেকপুল করে আর আমি লেকপুল করতে রিয়েল লাইফেও ভালোবাসি, তো আমি ওখানেও লেকপুল করেছি। আমি প্রচণ্ড চার্মিং একটা ছেলে যে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে এবং ভীষণ মজা করে থাকে, ভীষণ ভালো সেন্স অফ হিউমার, তো ওই জন্যে আমার বিশেষ করে প্লে করতে ভালো লেগেছে ক্যারেক্টারটা, কারণ আমি সেন্স অফ হিউমার নিজেরও আছে আমার, আমার মনে হয় তো আমি ওটাই প্লে করেছি, তো আমার ভালো লেগেছে। রাজনন্দিনীর কথা যখন বললে, বলতে হয় যে তোমার আরও একটা সিরিজ আসছে, সেখানে তোমার নায়িকা হচ্ছে রাজনন্দিনী। রাজনন্দিনী নতুন কাজ করছে, আমি ভীষণ সারপ্রাইজ ওর কাজ দেখে, ও ভীষণ ভালো ডান্সার, অসাধারণ ডান্সার। এই যে সিরিজটা আমরা করেছি, রিলিজ করছে, এই সিরিজটাতে খুব প্রচুর নাচের জায়গা ছিল, তো রাজনন্দিনী ভীষণ ভালো ডান্সার, তো খুব ভালো করেছে আর খুব ভালো অভিনয় করেছে। সবাই আমাদের ডাবিংয়ে যখন আমরা গেছি, ডিরেক্টর বলছিলো যে আমাদের একসাথে খুব ভালো লাগছে আর খুব সুন্দরভাবে সিরিজটা শ্যুট হয়েছে। এই সিরিজটাও কিন্তু আগে কখনো হয়নি যেরকমভাবে শ্যুট হয়েছে যেভাবে, তো এই সিরিজটা একদম নতুন রকম একটা সিরিজ দেখবে, এত ভিএফএক্সের কাজ আছে আর ভিএফএক্সটা খুব মানে ন্যাশনাল লেভেলের ভিএফএক্স হয়েছে, খুব ভালোভাবে হয়েছে, তো আমি আশা করছি খুব ভালো হবে সিরিজটা। প্রচণ্ড ব্যস্ততা এখন গ্রহণে? হ্যাঁ, একটু তো ব্যস্ত আছি আর ব্যস্তই থাকতে চাই। খুব সুন্দর সুন্দর কাজ আসছে সবার জন্য, আশা করি সবার খুব ভালো লাগবে। টেলিভিশনের পর্দায় তো দেখতে পাচ্ছি আমরা, কিন্তু ধারাবাহিকে আবার কবে তোমাকে পাবো? আমি টেলিভিশনে সবসময় থাকতে চাই, কারণ টেলিভিশনের দর্শকরা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, তো রিয়েলি আমি যখন সিরিয়াল করি না, তখন আমি রিয়েলিটি শো করি। স্টার জলসায় এখন রিয়েলিটি শো আসছে, রবিবার সঙ্গে জলসা পরিবার, ওটাতে আমি আর তৃণা দুজনই আছি, অ্যাঙ্কারিং করছি। ধারাবাহিক এই মুহূর্তে তো আমি কিছু করছি না, প্রচুর অফার আসছে। আমার ভীষণ প্রিয় প্রিয় প্রডিউসাররা যাদের সাথে আগে কাজ করেছি, তারাও আমাকে তাদের সাথে কাজ করতে বলছে, কিন্তু আমি তাদেরকে বলছি যে আমার হয়তো ব্যাড লাক, আমি এখন করতে পারবো না, কারণ এই বছরটা পুরো আমি সিরিজে ব্যস্ত আছি আর রিয়েলিটি শো নিয়ে, তো আমি একটু টাইম নিচ্ছি। নেক্সট ইয়ার হয়তো শুরুর দিকেই আমি কোনো ধারাবাহিক, যদি খুব ভালো লাগে আমার, তাহলে আমি নিশ্চয়ই কাজ শুরু করবো আমার ধারাবাহিকের। একটা কথা বলো, তোমার যে লাস্ট যে ধারাবাহিক, সেখান থেকে অঙ্গনার সঙ্গে তোমার বিশেষ বন্ধুত্বের একটা কথা আমরা শুনেছি, তো সেক্ষেত্রে অঙ্গনার সঙ্গে স্ক্রিন শেয়ার করা, অফ স্ক্রিন বন্ডিং এবং যে বন্ধুত্ব, সেটা নিয়ে একটুখানি বলো, সেটা কীরকম? দেখো, অঙ্গনা হচ্ছে আমার এমন একজন বন্ধু যে মানে আমি সত্যি কথা বলতে অত ভালো মানুষ খুব কম দেখেছি, তো আমার মনে হয় যে এরকম ভালো মানুষ কখনো হারানো উচিত না বন্ধু হিসেবে। তো ভীষণ ভালো একজন মানুষ, মানে মানুষ হিসেবে তুমি অনেক মানে বেটার জায়গায় পৌঁছে যাবে যদি এরকম মানুষ তোমার সাথে থাকে, তো আমার মনে হয় এরকম মানুষদের সাথে রাখা উচিত। আর একটা সিরিয়াল করতে গেলে ওরকম কথা তো আসেই যে বিশেষ বন্ধু যেটা বলছো, ওরকমভাবেই সবাই ভাবে, কিন্তু আমরা খুবই ভালো বন্ধু। আমরা আগামী দিনেও বন্ধু থাকবো ভালো, এবং খুব ভালো টাইম স্পেন্ড করছি একসাথে, এখনও আমরা দেখা করছি, আনন্দ করছি একসাথে। আর যেটা ফিউচারের কথা, ফিউচারের ওপরই ছেড়ে দিচ্ছি, কী বলবো বলো, আমি তো বাচ্চা ছেলে, সেরকম কিছু বলতে পারি না, ভগবান দেখি কী কোন দিকে নিয়ে যায় আমাকে, খুবই ছোটো আমি। শিলমোহর না দিয়ে কি একটা হিন্ট দিলে? শোনো, এই বয়সে ওইসব কথা বলতে নেই, বেশি জিজ্ঞেস করো না এগুলো, দেখো আমি লাল হয়ে গেছি। তুমি কি শিলমোহর না দিয়ে একটু উস্কে দিলে যারা দেখছে ওপারে, কি বা কিছুটা শিলমোহর দিলে বিষয়টাতে? না, আমাদের দুজনকে একসাথে সবার খুব ভালো লেগেছিল, তুমি আশেপাশে থাকো, তোমার ভালো লেগেছে নিশ্চয়ই, এসব অন্যদের ভালো লেগেছে ছাড়ো, ভালো তো লাগবেই, এত ভালো অভিনেত্রী, ভালো দেখতে, ভালো মানুষ, তো ভালো লেগেছে, ভালো তো লাগবেই। এবার বাকি ভালো লাগাটা কোন মাত্র, বাকি ভগবানের হাতে সব কিছু। এরকম ভাবে বললে হবে না, ডিপ্লোম্যাটিক হয়ে একদম, না না, এর চেয়ে বেশি আর কি বলবো, তার চেয়ে বেশি কিছু বলাও যায় না, বলা উচিতও না। তুমি এরকম এরকম করছো কেন, চোখ পাকাচ্ছো কেন? আচ্ছা, সেই সময় অনেকে বলেছে যে এই যে এইভাবে মুভ অন করে যাওয়া, অতীতের খারাপ স্মৃতি সমস্ত কিছু ভুলে যে মুভ অন করে যাওয়া, এটা ভীষণভাবে কুর্নিশ জানিয়েছে তোমার অনেকে, তুমি এটা কিভাবে দেখো? আর ওপারে বসে যারা সিঙ্গেলরা দেখছে, সামনে পুজো, তাদেরকে তুমি কি বল? মুভ অন করে যাওয়া, খারাপ সময় মানুষের লাইফে আসতেই পারে, সেটা যখন খারাপ সময় আসে আমরা ওইভাবে ভাবি না, খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়,
কিন্তু আমাদের লাইফে না আমাদের সবসময় আমার মনে হয়েছে দায়িত্ব নেওয়া খুব দরকার। আমাদের লাইফে যদি দায়িত্ব নিয়ে রাখি আমরা অনেক কিছুর, তো আমরা সব খারাপ সময়কে ওভারকাম করতে পারি। আমার যখন খারাপ সময় এসেছিলো আমি ভেবেছি যে আমার তো এত দায়িত্ব আছে, আমার এগুলো তো সামলাতে হবে, তো আমার তো এরকম ভেঙে থাকলে চলবে না, উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। একটু টাইম লেগেছে, বাট আমি ঘুরে দাঁড়িয়েছি আর ভালো মতো ঘুরে দাঁড়িয়েছি। তো আমার মনে হয় যারা আমার চেয়ে ছোটো আছে বা এখন যারা ওরকম কিছু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ ওই সময়টা আমার বাবা মারা গেছিলো, আমার কাজের দিক থেকে একটু নড়বড়ে হয়ে গেছিলো কারণ আমি কিছু কাজ করতে পারছিলাম না মেন্টালি, আমি আমার মনে হচ্ছিলো আমি কোনো কাজ করতে পারবো না এই সময়, তো আমি কাজ সব ছেড়ে দিচ্ছিলাম, তো এরকম একটা সিচুয়েশান ছিল। তো আমার বাবাই আমার সব কিছু ছিল, আমার বাবার জন্যই আজকে আমি এই জায়গায় আছি, তো সে আমাকে ছেড়ে চলে গেছে, তো এরকম একটা পরিস্থিতি ছিল। তো আমি বলবো যে আমার চেয়ে যারা ছোটো আছে এবং যারা এখন দেখছে আমাকে তোমাদের ক্যামেরার থ্রুতে, যারা এরকম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যে ঘুরে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়ালে দেখবে লাইফটা আরও বেটার হয়ে যাবে। অ্যাকচুয়ালি যারা ছেড়ে চলে যায় বা যাদের জন্য খারাপ সময়ে থাকো তোমরা, তাদের ছেড়ে যাওয়াই ছিল, তারা থাকলে হয়তো পরে তোমার জন্য ভালো হতো না, পরে তোমরা সেটা বুঝবে, তাদের জন্যও ভালো হতো না। তো সব কিছু স্টে করে না সব সময়, একটা টাইমে অনেক ভালো টাইম আমরা কাটাই একসাথে, কিন্তু তাদের সাথেই পরে ভালো সময়ে কাটানোটা অনেক কষ্টকর হয়ে যায়, তো সেই সময় আলাদা হয়ে যাওয়াই ভালো। আলাদা হতে কষ্ট হয় কিন্তু আমার মনে হয় যে ওটা অ্যাকসেপ্ট করে নিয়ে আমাদের ওভারকাম করা উচিত সব কিছু, আমাদের মুভ অন করা উচিত এবং খুব লাইফে ভালো থাকা উচিত, যেমন আমি আছি। হ্যাঁ, লাইফে ভালো থাকলে সবাই তোমার আশেপাশের লোকও ভালো থাকবে আর তুমি সবাইকে ভালো রাখতে পারবে। অ্যাকচুয়ালি নিজে না ভালো থাকলে তো কাউকে ভালো রাখতে পারবে না, তাই না? কি তোমার কি লাইফে কিছু চলছে নাকি? তুমি মুখটা এরকম লাগছে কেন? ঠিক আছে তো? বয়ফ্রেন্ড ভালোবাসে তো? বয়ফ্রেন্ড ভালোবাসে তো তোমাকে? তোমাকে আরে আমি বয়ফ্রেন্ড, তুমি যে জ্ঞানটা দিচ্ছ মানে কথাটা বাণী যেটা দিচ্ছ সেটা তো বুঝতে হবে। ও খুব ভালো মেয়ে, ওর বয়ফ্রেন্ডকে বলছি আমি ওকে খুব ভালোবাসা দেবে, ঠিক আছে? ও খুব ভালো করে এইটা দেখবেন, দেখে আপনিও জ্ঞান নেবেন। একদম, সবাই নিজেকে সবার আগে ভালোবাসো, নিজেকে বিশাল বিশাল ভালোবাসো, প্রচন্ড ভালোবাসো। তাহলে এই যে বলে মুভ অন করার ব্যাপারটা, এই মুভ অন করার ক্ষেত্রে কি অঙ্গনার বড় ভূমিকা আছে? না, একদমই নেই। বন্ধু-বান্ধব কেউ নেই, আমার কোনো বন্ধু নেই। প্রথম কথা, আমার অঙ্গনার সাথে আমার পরিচয় হয়েছে মুভ অন করে যাওয়ার পরে, আমি ভালো ছিলাম তখন খুব, আমার কোনো বন্ধু ছিল না, আমি যা করে আমার কোনো বন্ধু ছিল না, চুজি ভীষণ, আর আমি বন্ধুত্ব করতে ভয় পাই। হ্যাঁ, আমি বন্ধুত্ব, আমার মনে হয় যে এক দুজন বন্ধু আমার জন্য এনাফ, তার চেয়ে বেশি বন্ধুত্ব রাখা উচিত না, তো খুবই চুজি। আর আমি কোনো বন্ধু কাছে যাইও নি, আমার যখন প্রবলেমে ছিলাম আমি কাউকে কিছু বলিনি গিয়ে, আমি যা করেছি নিজে করেছি, আমার যেটা মনে হয়েছে ঠিক আমার জন্য, একদম। আমি না, কাউন্সিলরের কাছে অবশ্যই যেতে হয় মানুষের, আমার আমি বলবো এখনকার জেনারেশনকে অনেকেই জানে না, মেন্টাল হেলথের জন্য কাউন্সিলরের কাছে যাওয়া উচিত, মেন্টাল হেলথের ব্যাপারে আমাদের ভাবা উচিত, এখন সময় এসে গেছে। যে কোনো, তুমি খারাপ সময় থাকো ভালো সময় থাকো, মেন্টাল হেলথ আমাদের সবসময় কাউন্সিলিং করানো উচিত, মেন্টাল হেলথের জন্য লাইফটা আরও ভালো হয়, তো সেসব আলাদা ব্যাপার। কিন্তু আমি যা করেছি নিজে করেছি, আমি নিজে নিজের ট্রেনার, নিজেই সব কিছু করেছি, আর সেই জন্যই হয়তো বেশি ভালো আছি অ্যাকচুয়ালি, কারণ আমি বেশি সাহস পেয়ে গেছি আর বেশি আমার নিজেকে পাওয়ারফুল বেশি মনে হচ্ছে, যে আমি এত বড় একটা প্রবলেম থেকে যদি নিজে বেরিয়ে আসতে পারি তাহলে যে কোনো প্রবলেম থেকে আমার কোনো ব্যাপার না বেরোনো। একদম শেষ করবো, দর্শকদের কি, দর্শকদের বলবো নিজেকে খুব ভালোবাসুন আপনারা, সবার আগে নিজেকে ভীষণ ভালোবাসুন, তাহলে সবাই ভালো থাকবে আপনার আশেপাশে, সবাই আপনাকে ভালোবাসবে। এবং পুজো আসছে, পুজোতে সবাইকে ভালো রাখার চেষ্টা করুন, এখন ভালো রাখাটা খুব দরকারি হয়ে গেছে, সবাইকে ভালো রাখুন, সবার ব্যাপারে ভাবুন। আর ছেলেদেরকে বলবো প্লিজ মেয়েদেরকে সম্মান করো। আর এইটা একটা ব্যাপার হয়ে গেছে না আমাদের, যে কিছুদিন ধরে আমি দেখছি, কয়েক বছর ধরে, যে ছেলেরা মেয়েদের এগেনস্টে একটা, বা মেয়েরা ছেলেদের এগেনস্টেই, এগেনস্টের ব্যাপারটা এবার সরিয়ে দিয়ে ভাই একসাথে আমরা হাতে হাত রেখে, হাত ধরে একসাথে চলি, ছেলে মেয়েরা সবাই সবাইকে সম্মান করি। আর
ওটাই রুটটা ঠিক করতে হবে আমাদের। সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ, তোমারও পুজো খুব ভালো কাটুক। রোহনের সঙ্গে জমজমাট আড্ডায় ছিলাম। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।